পৃথিবীর দেশে দেশে অটিজম নিয়ে নানা ট্যাবু আছে। অনেকেরই ধারণা অটিস্টিক মানুষরা আর সবার মতো নয়, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন, নিজে থেকে কোনো কিছু করার সক্ষমতা তাদের নেই। তবে এসব কেবল একটি ভ্রান্ত ধারণা মাত্র। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের কর্মে পৃথিবী এগিয়েছে, যাদের অনেকেই ছিলেন অটিস্টিক, তবে তাদের সময়কালে বিষয়গুলো বুঝতেই পারেননি তারা। পরবর্তী সময়ে বিশ্বের নামী দামি গবেষকরা বুঝেছেন বিখ্যাত অনেকেই অটিস্টিক ছিলেন। প্রথমেই বলা যায় আলবার্ট আইনস্টাইনের কথা, তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিজ্ঞানের জগতে সবচেয়ে বিখ্যাত নামের প্রথম সারিতে আছেন তিনি, কিন্তু কতজন জানেন যে তার আচরণের কিছু দিক মিলে যায় অটিস্টিক রোগের উপসর্গের সাথে। ছোটবেলায় কথা বলতে সময় নিয়েছিলেন তিনি, তাছাড়া কথা বলতে শুরু করার পরে বারবার একই বাক্য বলে ফেলার মতো অভ্যাস ছিল তার। বড় হয়েও সামাজিক মেলামেশা নিয়ে অস্বস্তি ছিল আইনস্টাইনের। এসব দিক লক্ষ্য করেই বিজ্ঞানীরা মনে করে থাকেন যে তিনি অটিস্টিক ছিলেন। উইলিয়াম বাটলার ইয়েটস, বিখ্যাত এই কবিকে চেনে গোটা বিশ্ব। মনোবিদদের অনেকের বক্তব্য, ইয়েটসের সামাজিক আচরণ ছিল অটিস্টিকদের মতোই, স্কুলে তাকে হেনস্থাও হতে হয়েছে সেই কারণে। কবির প্রেমিক সত্তা নিয়ে যত চর্চা হয়েছে ততই ধরা পড়ে তিনি আচরণের দিক থেকে কিছু ক্ষেত্রে আর পাঁচজনের চেয়ে ছিলেন আলাদা। তবে কবির জীবনী যারা লিখেছেন তারা সকলে মানেন না অটিজম সংক্রান্ত এই ব্যাখ্যা। লুইস ক্যারলের লেখা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ছোটবেলায় পড়েছেন অনেকেই। তবে ব্যক্তি লুইস কেমন ছিলেন? জনসম্মুখে নিজের মনের ভাব প্রকাশ করতে লেখকের অস্বস্তি ছিল তা জানা আছে অনেকেরই। বয়সে ছোট মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন বলে নিন্দিত হয়েছেন অনেক। তবে মানুষের আচরণ নিয়ে গবেষকরা বলছেন সমবয়সীদের ভঙ্গির সঙ্গে মানিয়ে নিতে পারতেন না তিনি, সে কারণেই শিশুদের প্রতি আকৃষ্ট হতেন। এই ধরনের লক্ষণও অটিজমের একটা গুরুত্বপূর্ণ দিক। মিকেলাঞ্জেলোর জীবন নিয়ে যে অনেক তথ্য পাওয়া যায় তেমন নয়, তবে মিকেলাঞ্জের আচরণ যে অটিস্টিক স্পেকট্রামের মানুষের সঙ্গে মেলে তা প্রথম চোখে পড়ে তার ভাস্কর্য নিয়ে গবেষণারত কয়েকজন শিল্পীর। মুহূর্তেই বদলে যেত তার মেজাজ, নিয়মের ব্যাপারেও ছিলেন কড়া। একটি সময়ে একটি কাজেই মন দিতে পারতেন তিনি, আর সামাজিক মেলামেশায় অসুবিধা তো ছিলই। এই ধরনের আচরণও অটিজমের মধ্যে পড়ে। একা থাকতে ভালোবাসেন চার্লস ডারউইন। বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ঝোঁক ছিল, তবে সেদিকেই আটকে রাখতেন মন, নানা বিষয়ে একসঙ্গে মন দিতে চাইতেন না, যেমনটা হয় অটিস্টিক মানুষদের। ভিড়ের মধ্যে থাকা ও কথা বলতে ভালো লাগতো না তার, তাই মানুষের সঙ্গে যোগাযোগ রাখার অন্য পথ খুঁজতেন, চিঠি লিখে যোগাযোগ করতেন অনেকের সঙ্গে। ইতিহাসের পাতায় এমন পরিচিত আরো বহু মানুষ আছেন যারা অটিস্টিক ছিলেন বলে মনে করেন মনোবিদরা। তবে আচরণ অন্যরকম হওয়া মানেই যে সব কাজে তারা অক্ষম এমনটা নয়। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।